हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। आजकल वीडियो तो एक तो पुरानो किंतु भावलाम आपने तेरे साथे शेयर करी कारण ये वीडियो साथे आमदे सिलेटी संस्कृति ते जुड़ी आचे। तो आज के हमरे बना बो आठ नाच व्हिच बेसिकली मींस आठटा सब्जी दिए आमदे एक टा किचु बनाते हो। तो हमरे बनाच्छी डालना जार जन्य आमी सब सब्जी निये बसे पड़ेछी आर आमदे आठटा सब्जी थेके बेशी होयेछे। सो कोनो ब्यापार ना, जत बेशी तत भालो। तो चलुन एक एक करे काटी आर आपनादेर साथे कथा बोली। এই আটা নাচের বিশেষত্ব হচ্ছে যে এই সবজিটা আশ্বিন মাসের শেষ দিনে দ্য লাস্ট ডে অফ আশ্বিন মাস আমরা বানাবো, কিন্তু আমরা পুরোটা ওই দিন খাবো না, আমরা কিছুটা খেয়ে আর কিছুটা রেখে দেব। আর সেই বাসি সবজিটা আমরা নেক্সট দিন মানে পয়লা কার্তিক সেটাকে আমরা খাবো। এই রান্নার সাথে সিলেটি ভাষায় একটা কথা আছে যে আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যে বর মাঙ্গে সেই বর পায়। মানে সেকেন্ড দিন যখন আমরা সেই বাসি সবজিটা খাবো, আমরা যে উইশ বা যা মনস্কামনা আছে সেটা অবশ্যই পুরো হবে। সো সেই বিশ্বাস নিয়েই এটা করা হয়। কথা বলতে বলতে সবজি কাটা অলমোস্ট হয়ে গেছে। সো আমাদের যেটা পরবর্তী স্টেপ সেটা হচ্ছে প্রেশার কুকারে একটা হুইসেল দেওয়া হবে সবজিগুলোকে। বেশি সিটি দেব না, বিকজ এখানে অনেকগুলো সবজি আছে যেগুলো নরম হয়ে যাবে, তাই বাস একটা সিটি কাফি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এখন কড়াই গরম করে যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে একটু ফ্রাই করবো, বিকজ এটাকে গ্রাইন্ড করে আমি একটা গরম মশলা প্রিপেয়ার করবো। আমি বেশিরভাগ রান্না করার সময় ডিরেক্টলি ড্রাই স্পাইসেসগুলো দিই না, একটা পেস্ট ক্রিয়েট করি আর পেস্ট ক্রিয়েট করি সেটা দিই, তাতে কালারও ভালো আসে আর টেস্টও ফুটে ওঠে। প্রথমেই যেটা করব, কড়াইতে তেল দিয়ে এটাতে একটু চিনি অ্যাড করব আর চিনিগুলোকে একটু ব্রাউন করে ভাজবো যাতে সবজিতে কালারটা আরও ভালো আসে। তারপর এটার মধ্যে অ্যাড করব একটু পাঁচফোড়ন। পরবর্তীতে অ্যাড করছি আমি কুচি করে রাখা আদা আর সেই পেস্টটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম একটু সময় ফ্রাই করব। মশলাটা ফ্রাই হয়ে এলে তাতে অ্যাড করব আমরা আগের থেকে সেই বয়েল করে রাখা সবজিগুলো আর এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এই প্রিপারেশনে আমরা কয়েকবারই এটাকে ঢেকে ঢেকে রান্না করব, কিন্তু একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন খানিকটা জল অ্যাড করব। জল দেওয়া মানে এটাই হচ্ছে যে সবজিটা একটু নরম হবে আর একটু মাখো মাখো হবে, পুরো একদম ড্রাই ড্রাই আমরা এটাকে বানাচ্ছি না। একটু মাখো মাখো হওয়ার জন্য এটার মধ্যে আমরা বেশি না হাফ বাটি জল অ্যাড করছি। এই পর্যায়ে আমরা অ্যাড করবো গরম মশলা একটু ভালো অ্যারোমা আসার জন্য, আর সব শেষে মা অ্যাড করবে একটু ঘি, তারপর আমাদের সবজি রেডি। তো আমাদের আট আনাজের ডালনা রেডি, এখানে খানিকটাই আছে, বাকিটা কালকের জন্য সরিয়ে রাখা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে।